আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের বাসার পাশে একটা পার্কে এখানে ক্রিসমাস উপলক্ষে যে লাইটিংটা হয়, কিছুক্ষণ পরে এখানে লাইটের উদ্বোধন হবে, আর সেজন্যই ওরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তাই সব মানুষ এখানে আসছে সেই অনুষ্ঠানটা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন যে দূরে ওখানে বড় পর্দা, সো সব কিছুরই এখানে আয়োজন করেছে অনেকগুলো স্টল। সেই স্টলগুলাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পার্কটাতে প্রায় এরকম অনুষ্ঠান হয়, বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস থাকে, প্রায় এরকম মেলার মতো হয়। আর এটা হয়েছে ক্রিসমাস উপলক্ষে, বাড়ি সাজানোর যে জিনিসগুলো পাওয়া যায় ওরা এখানে স্টল আকারে বিক্রি করছে। আর কিছুক্ষণ পরে এই জায়গায় লাইটের উদ্বোধনটা হবে, অর্থাৎ এই পার্কটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হবে। আবার ওই পাশে দেখতে পাচ্ছি যে খাবার ফুড ট্রাক এসেছে, পিৎজা বা যে খাবারগুলো। আর এখানে অলরেডি বাচ্চারা চলে আসছে। খুবই সুন্দর, এখানে প্রায় এরকম আয়োজন করে থাকে বিভিন্ন উৎসব উপলক্ষে। আর এটা আজকে ওরা করেছে ক্রিসমাস উপলক্ষে, অর্থাৎ সামনে যে ক্রিসমাস, ক্রিসমাসের আজ থেকেই অর্থাৎ এই পার্কটা লাইট দিয়ে সাজানো হবে। আর ক্রিসমাসের ওরা বাড়িগুলা খুব সুন্দর করে লাইটিং করে সাজায়, আমেরিকায় প্রতিটা বাড়ি দেখা যায় বাড়ির সামনে সাজিয়ে রেখেছে। আর এই জিনিসটাই অ্যাকচুয়ালি ওরা এখানে এই সাজানোর জিনিসগুলো এখানে বিক্রি করছে। আমি এই পার্কটাতে প্রায়ই আসি বাচ্চাকে নিয়ে, অ্যাকচুয়ালি বাচ্চাটা পার্কে ওখানে খেলতে পছন্দ করে। তো সাডেনলি আজকে দেখলাম যে এরকম সুন্দর আয়োজন, সো কাকতালীয়ভাবে এটা আসলে আমরা পেয়ে গেলাম, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। এত সুন্দর আয়োজন, আমাদের দেশে যেরকম সুন্দর মেলা হয়, হ্যাঁ আমরা যেরকম ঈদ উপলক্ষে অনেক সময় মেলার আয়োজন হয়ে থাকে, ঠিক এইরকম এখানেও ক্রিসমাস উপলক্ষে ওদের এরকম আয়োজন। ক্রিসমাসে ওরা প্রতিটা বাড়িতে এই এরকম একটা ক্রিসমাস ট্রি ওরা কিনে, আর এই ক্রিসমাস ট্রিটা ওরা বাড়িতে সাজিয়ে রাখে, এখানে লাইট দিয়ে সাজিয়ে রাখে। আর বিভিন্ন গিফট দেয় একজন আরেকজনকে, যে গিফটগুলো দেয় আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব, যে গিফটগুলো দেয় গিফটগুলো বক্স আকারে ওরা ওই ট্রিটার কাছেই রেখে দেয়। অর্থাৎ বাসায় তারা যে ক্রিসমাস ট্রিটা রাখে সেই ক্রিসমাস ট্রির ওখানেই ওরা এটা রেখে দেয়। তারপর ওরা যেটা করে যে ক্রিসমাসের দিন ওই প্যাকেটগুলো খুলে তারা কে কি গিফট পেল এটা। এই ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন হয়। আর ক্রিসমাসের আগের দিন যেটা হয় 25 তারিখের আগে, 24শে ডিসেম্বর ওরাকে বলে ক্রিসমাস ইভিনিং, ওই দিনও ওরা পার্টি করে বা বিভিন্ন খাবার দাবারের আয়োজন করে। সো এই যে ওই পাশটাই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, এখানে আমি মূলত বাচ্চাকে নিয়ে আসি। আর এই পাশটাই হচ্ছে এরকম মাঠ। আর আমরা যেরকম বড় পর্দায় অনুষ্ঠান করে থাকি বা বড় পর্দায় আমরা যেরকম মাঠে খেলা দেখে থাকি, ঠিক এরকমই এখানে এই জায়গাটায় মঞ্চের মতো এখানেই প্রায়ই দেখি ওরা মুভি দেখায়, গানের অনুষ্ঠান হয়। আর ওই পাশে যে লাইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এখানে খেলার জায়গা, বাচ্চারা ওখানে খেলে। আর আবার ওই পাশে অনেকগুলো এরকম খেলার জায়গা আছে, অর্থাৎ বিশাল বড় পার্ক। এরকম প্রতিটা কমিউনিটিতেই এরকম পার্কগুলো থাকে, আর এই পার্কগুলোকে ঘিরে ওরা নানা আয়োজন করে। সো কিছুক্ষণ পর যখন ক্রিসমাস লাইটটার উদ্বোধন হবে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন জাস্ট আমি বিগিনিংটা দেখালাম যে এরকম সন্ধ্যাবেলায় বা গুধুনি লগ্নে ওদের এই আয়োজনটা ওরা কেমন আয়োজন করেছে সেটা। দেখতেই ভালো লাগতেছে, একদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে আর এই সময় সুন্দর সুন্দর স্টল, আর সেই স্টলে ওরা এসে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস কিনতেছে বা খাবার কিনতেছে, অন্য পাশে বাচ্চারা খেলা করছে, ভালো লাগছে আসলে, দেখতেও ভালো লাগছে।
একদিকে যেমন মেলার মতো স্টল, সবাই ঘুরে ঘুরে জিনিস কিনছে, ঠিক এই পাশে আবার বাচ্চাদের খেলার জায়গা, সেখানে আবার বাচ্চারা খেলছে, মজা করছে, সেটা দেখতেই ভালো লাগছে। আমরা এখানে বিকালে আসি, বিকালে আসার সময় লোকজন কম ছিল, এখন দেখতেই পাচ্ছেন যে ছয়টা বাজার কিছুক্ষণ আগেই লোকজন এসে এই জায়গাটায় প্রচুর লোকজন এসেছে, কারণ ছয়টায় অফিসিয়ালি তারা এই ক্রিসমাস লাইটিংয়ের সেটার সূচনা করবে। আর ঠিক ছয়টা বাজার আগেই যেটা দেখতে পেলাম যে অনেক মানুষ, প্রায় মাঠটা ভরে গেল। আর এটা যে স্টেজটা ওরা করেছে, সেই স্টেজটা যেহেতু ক্রিসমাসের ওই সময়টা স্নো পড়ে, সো তারা এরকম একটা মানে জাস্ট এনভায়রনমেন্টটা এরকম করার চেষ্টা করেছে। আর তখনই দেখলাম যে সান্তা ক্লজ, সে আবার দলবল নিয়ে আসছে, সে আবার আসছে ফায়ার ট্রাকে করে, সো সেটাও আবার অন্যরকম এনভায়রনমেন্ট। সো দেখতেই পাচ্ছেন যে উনি আসছেন তার লোকজন সাথে নিয়ে, তার জন্য এখানে আলাদা স্টেজ করা হয়েছে, সেই জায়গাটায় এসে উনি বসবেন। আর কাউন্টডাউন শুরু হয়েছে, অর্থাৎ যে কিছুক্ষণের মধ্যেই তারা যে লাইটিংটা উদ্বোধন করবে, সেটা আমরা যেটা করি অ্যাকচুয়ালি যে হ্যাপি নিউ ইয়ারের সময় যেরকমভাবে কাউন্টডাউন করি টাইম, ঠিক এরকমভাবেই ওরা এটা এখানে করেছে। সো সান্তা ক্লজ এসে ওনার জায়গাটায় বসে গেল, আর বাচ্চারা ওনার লাইন ধরে ধরে যাচ্ছে ওনার কাছ থেকে গিফট নেওয়ার জন্য এবং ছবি তোলার জন্য। আর সেই সাথেই চারপাশটা দেখতে পাচ্ছেন যে ক্রিসমাস ট্রি আর লাইটটা জ্বলে উঠেছে, বিকালে সেখানে লাইটটা ছিল না, অর্থাৎ একসাথে এখানে যে সবগুলা লাইট সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই সেই সাথে আবার স্টেজে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম এখন শুরু হবে, সেটার জন্য সবাই এসে এখানে জড়ো হয়েছে সেটা উপভোগ করার জন্য। এইসব অনুষ্ঠানগুলোতে বাচ্চাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, বাচ্চাদের জন্য নানা রকম অ্যাক্টিভিটিস থাকে। এখানে দেখলাম যে বাচ্চাদের ট্রেন, বাচ্চারা ট্রেনে উঠতে খুব পছন্দ করে, ওরা লাইন দিয়ে ট্রেনে উঠছে,
সো আমরাও এখানে লাইনে দাঁড়ালাম এবং ট্রেনে উঠলাম, সেটা খুবই মজা। ট্রেন এখানে কিছুক্ষণ মাঠের মধ্যে সবাইকে নিয়ে ঘুরে বেড়ায়, সেটাও আবার উপভোগ করার মতোই। সো সবাই দেখলাম যে এখানে লাইনে দাঁড়াচ্ছে এবং সেই ট্রেনে ঘুরে বেড়াচ্ছে। আর এই পাশে হচ্ছে যে স্টেজে, স্টেজে আবার অনুষ্ঠান শুরু হয়েছে সেটা। আর আমি এখানে যেই মানে ওরা যেই গানের সাথে ওরা ড্যান্স করছিল সেই গানগুলো আমি মিউট করে দিয়েছি, যেহেতু ইউটিউবে গানগুলো সরাসরি দেওয়া যাবে না তাই। কিন্তু সেটা সত্যিই উপভোগ মানে উপভোগ্য ছিল একদম। আমরা যেরকম কনসার্টে গিয়ে আমরা মজা পাই বা এরকম শীতের দিনে আমাদের দেশেও কনসার্ট হয়, কনসার্টগুলোতে খুবই আমরা উপভোগ করি, ঠিক সেরকমই একটা এনভায়রনমেন্ট এখানে। লোকজন মাঠের মধ্যে বসে আছে একপাশে, আর একপাশে স্টেজে অনুষ্ঠান হচ্ছে, এটা সত্যিই খুবই আনন্দের। আমরা অনেকক্ষণ ছিলাম এই অনুষ্ঠানে, আমরা উপভোগ করেছি যে ওরা বড়দিন, আমরা যেটা বাংলায় বলি বড়দিন, বড়দিন উপলক্ষে ওরা যে আয়োজনগুলো করে থাকে বা ওরা পুরো মাস জুড়ে যে ওদের আয়োজন চলে লাইটিং সেটারই একটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি সেটা আপনাদের ভালো লেগেছে, আপনারা ভালো থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।